এখানে স্বাভাবিক একটি বিভ্রম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রেতপক্ষ। প্রেতপক্ষর 46 নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। মঙ্গলবার আর শনিবার রাত 10টা বাজলেই পড়ে যায় প্রেতপক্ষ, আর আমি চলে আসি তোমার আমার মতো সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাওয়া সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা নিয়ে আমাদের এই চ্যানেলে, যেসব ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। আমি রাজ আছি তোমাদের সঙ্গে, আর আজকের এপিসোডে থাকছে সাউথ ২৪ পরগনার ভাঙর থেকে ফারুকি বেগমের পাঠানো একটা ঘটনা। ঘটনা শুরু করার আগে বলে রাখি, আমাদের চ্যানেল এই ঘটনার মাধ্যমে কোনো রকম কুসংস্কার ও অন্ধবিশ্বাস ছড়ায় না। যদিও আমাদের ঘটনায় পজিশন, প্ল্যানচেট, বশীকরণ, কালো জাদু বা এরকম আরও জিনিসের উল্লেখ আছে বা ভবিষ্যতেও থাকবে, কিন্তু আমরা সেগুলো শুধুমাত্র মনোরঞ্জনের জন্যই শুনব, এসব ঘটনার সত্যতা যাচাই করতে যাব না। ফারুকি ম্যাডাম আমাকে লিখেছে, আমি ম্যাডাম বলছি এই কারণে কেননা তিনি আমাকে তার কন্ট্যাক্ট নাম্বার মেলে পাঠিয়েছিলেন এবং তার সঙ্গে আমি যোগাযোগ করি। তার 67 বছর বয়স, এরকম একজন ভেটেরান শ্রোতা যে আমার চ্যানেলে রয়েছে তার জন্য আমি গর্বিত। এবং ফারুকি বেগম এর আগেও একটা ঘটনা আমাকে পাঠিয়েছিল, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা শোনোনি তারা তোমরা শুনে নিতে পারো। ফারুকি ম্যাডাম আমাকে লিখেছে, রাজ আমি তোমাকে দ্বিতীয়বার ঘটনা পাঠাচ্ছি। প্রথম ঘটনা যেটা তোমাকে পাঠিয়েছিলাম তুমি পড়ে শুনিয়েছিলে, আমি খুব খুশি হয়েছি, তাই আজকে আবার সাহস করে আরেকটা ঘটনা তোমাকে পাঠালাম আমার মেয়ের মাধ্যমে, কেননা আমি মেল করতে পারি না। এই ঘটনা ঘটেছিল আমার মেজমামার সাথে। খুব খুশি হব যদি এই ঘটনাটা তুমি সিলেক্ট করো আর সবাইকে পড়ে শোনাও। থ্যাংক ইউ ম্যাডামকে ঘটনা পাঠাবার জন্যে, আপনার এই ঘটনা আমার খুবই ভালো লেগেছে, আর তাই জন্যেই বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি ফারুকি বেগমের পাঠানো প্রেতপক্ষের 46 নম্বর এপিসোডের ঘটনায়। ফারুকি বেগম আমাকে যেভাবে ঘটনাটা পাঠিয়েছে আমি সেইভাবে ঘটনাটা পড়ে শোনাবার চেষ্টা করছি। আমার মামার বাড়ি ছিল নারায়ণপুরে। এটা আমার মেজমামার সাথে ঘটে যাওয়া ঘটনা। এটা যখনকার ঘটনা আমি বলছি, তখন আমার মামার বাড়ি নারায়ণপুর ছিল অজপাড়াগা। আমার মামার 5 মেয়ে আর স্ত্রীকে নিয়ে সুন্দর একটা সংসার। মামা প্রতিদিন কাজে যেতেন আর ফিরতে ফিরতে রাত হয়ে যেত, আর তখনকার দিনে বেশিরভাগ লোকের যাতায়াত করার জিনিস ছিল সাইকেল। তিনি নিজের সাইকেল করে প্রতিদিন কাজে যেতেন। যেদিনের ঘটনা বলছি সেই দিনও মামার ফিরতে রাত হয়ে গেল। তিনি বাড়ি ফিরছেন, বাড়ি প্রায় এসেই গেছে, কিন্তু একটা গাছের তলা দিয়ে যখন সাইকেল নিয়ে যাচ্ছেন, সেই গাছের থেকে একটা সাদা গুঁড়োর মতো কি তার গায়ে পড়ে। আচমকা কিছু গায়ে পড়লে আমরা যেমন হকচকিয়ে যাই, মামাও সেরকমই হকচকিয়ে গেল। সাইকেলটা ব্রেক চিপে দাঁড় করিয়ে সে গন্ধ শুকে দেখল, একটা বিকট গন্ধ আসছে সেই পাউডারের মতো বস্তু থেকে। প্রথমে ভেবেছিলেন কোনো পাখিটাকে পটি করে দিয়েছে হয়তো, কিন্তু না, এ তো পটি নয়। তিনি বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার পর তার শরীর খারাপ করতে লাগলো। তিনি স্নান করে চুপ করে শুয়ে পড়লেন খাটে। সকাল হলো, আমার মামা খুবই প্রাণচ্ছল একজন মানুষ, কিন্তু তিনি একদম চুপচাপ হয়ে যান। মেয়েদের সঙ্গে মোটামুটি ভালো ব্যবহার করেন, কিন্তু স্ত্রী হয়ে যায় তার দু চোখের বিষ। আমার মামি তার সামনে আসলেই তার সঙ্গে পায়ে পা দিয়ে তিনি ঝগড়া করতে লাগেন। এটা কেন দিয়েছ, এই খাবার কেন করেছ, চোখের নিমেষে চূড়ান্ত অশান্তি লাগিয়ে দেন মামির সাথে। মামা একেবারেই এমন ছিল না। আমার মামি খেয়াল করে রাতে মেজমামা বাড়ি থেকে বেরিয়ে আবার আধ ঘন্টার মধ্যেই বাড়ি ফিরে আসে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে সে রাতে কোথায় যায়, সে হিংস্র হয়ে ওঠে, রাগে গর্জন করে উঠে বলে, তোমাদের জানার কি দরকার, যাও যাও নিজের কাজে যাও। মামি একদিন ঠিক করে যে সে পিছু নিয়ে দেখবে কি ব্যাপার। একদিন রাতে আমার মেজমামা বাড়ি থেকে বেরিয়ে যায়। আমার মামি
চুপ করে শুয়েছিল আর অপেক্ষা করছিল যে মামা কখন বেরোয়। মামা বেরিয়ে যাওয়ার পরই মামি তার পিছু নেয়। মামি পিছু করে গিয়ে যেটা দেখে সেটা দেখার পর তার পায়ের তলার মাটি সরে যায়। মামি দেখে মামা বাড়ির থেকে কিছুটা দূরে একটা গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে কথা বলছে এক মহিলার সাথে, কিন্তু সেই মহিলাকে দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার থেকে তার গলার স্বর ভেসে আসছে। মহিলা বলছে, কি গো, তুমি আমায় বাড়ি নিয়ে যাবে না? মামা বলে, না পরে, এখন নয়, আমার বউ আছে, ঠিক সময় নিয়ে যাব। মামি বোঝে যে মামা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে। মামি ভাবে যে এক্ষুনি গিয়ে তাদেরকে ধরে হেস্তনেস্ত করার, কিন্তু কোনো এক অজানা শক্তি তাকে আটকে দেয়। মামি বাড়ি ফিরে আসে। মামি ভাবে এত সহজে এই সম্পর্ক নষ্ট করতে দেব না, তাই মামি সম্পর্ক ঠিক করার চেষ্টা করে আর মামাকে বলে, চলো একদিন মেয়েদের নিয়ে বাপের বাড়ি ঘুরে আসি। সে রাজি হয় না, কিন্তু মেয়েদের জোড়াজুড়িতে রাজি হয়ে যায়। মামা শ্বশুর বাড়ি যাওয়ার পর কারুর সাথেই তেমন কথা বলে না। সবাই জিজ্ঞাসা করলে মামি বলে শরীরটা ভালো নেই, তাই জন্যই কথা বলছে না, আর সেই কারণেই বিশ্রাম নেওয়ার জন্যে এখানে আসা। মামির বাপের বাড়িতে এলাহি খাওয়া দাওয়া, নিজেদের বাড়িতে পোষা দিশি মুরগি, পাঁঠার মাংস, পুকুরের মাছ, মানে রাজকীয় ব্যাপার। মামা প্রত্যেকবারেই খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া করত, কিন্তু এইবার তার যেন কোনো কিছুতেই মন নেই। দুপুরে মামা পুকুর ঘাটে গিয়ে বসে রয়েছে। মামি চারিদিক খুঁজে বেড়াচ্ছে মামাকে। অবশেষে সে দূর থেকে দেখতে পায় মামাকে। পুকুর ঘাটে গিয়ে মামি যেটা দেখে সেটা দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। মামি দেখে মামা দুটো বড় বড় মাছ ধরেছে আর সেই মাছ তারই পাশে রাখা আছে। মামার গা হাত পা জলে ভেজা। মামি এইটা ভেবে অবাক হয় যে কোনো ছিপ ছাড়া মামা এই মাছ ধরল কি করে। মামি প্রশ্ন করে, মামা খালি এই বলে চলে যায় যে এই মাছ আমি ধরেছি, তোমায় কে বলল? রাতে মেয়েরা অন্য ঘরে শোয়, মামা মামি এক ঘরেই শুয়েছিল। তখন মাঝরাত, বাড়ির চালের ওপর একটা ধূপ ধূপ করে কারুর হেঁটে চলে বেড়াবার আওয়াজ পাওয়া যায়। মামি জেগেই ঘুমিয়েছিল, কিন্তু কোনো কথা বলে না। তবে সে পরিষ্কার বুঝতে পারে মামা বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। মামি মামার পিছু করে। মামি দেখে মামা সেই পুকুর পাড়ে গিয়ে কারুর সাথে কথা বলছে। মামি কান পেতে শুনে যেটা বুঝল, এটা হচ্ছে সেই মহিলা যার সঙ্গে মামা বাড়ির সামনের সেই গাছের তলায় দাঁড়িয়ে কথা বলছিল। আরে, এই মহিলা এখানেও এসে উপস্থিত হয়েছে? মামি এবার শুনতে পেল সেই মহিলা বলছে, এই তোমাদের বাড়িতে এত মুরগি আছে, নিজে তো খুবই খেলে, আমাকে দুটো এনে দাও না। মামি একটা গাছের আড়াল থেকে সব দেখছিল। এই সময় সে আরেকটু কাছে গিয়ে ভালো করে দেখার চেষ্টা করে যে কি ব্যাপার, এই মহিলা কে। সেই মহিলা মামাকে আবদার করায় মামা বাড়ির দিকে ফিরে এসে দুটো দিশি মুরগি ধরে নিয়ে সেই পুকুর পাড়ের ঘাটে চলে যায়। সেখানে গিয়ে দুটো মুরগি হাতে তুলে ধরে, কিন্তু পলকের মধ্যেই সেই দুটো মুরগি জলের তলা থেকে কেউ টেনে নিয়ে চলে যায়। মামি পাথরের মতো সেই দৃশ্য সেখানে দাঁড়িয়ে দেখতে থাকে। মামি পরের দিন তার বাবাকে সব কথা বলে। মামির বাবা একজন হুজুরকে ডাকে,
সেই হুজুর নিজের পরিচয় লুকিয়ে বাড়িতে এসে মামাকে দেখে যা বলেন সেটা হচ্ছে, মামা একটা জিনের পাল্লায় পড়েছেন। সেই হুজুর আরো বলেন যে, আমি যেটুকু বুঝছি এই জিনকে ছাড়াবার শক্তি আমার নেই। সে মামিকে মাঝের হাটে একজন পীর বাবা থাকেন তার কাছে নিয়ে যেতে বলেন মামাকে। মামাকে রীতিমতো জোর করে কয়েকজন লোকের সাহায্যে রীতিমতো ধরাধরি করে মাঝের হাটে নিয়ে যায় মামি। সেখানে নিয়ে যাওয়ার পর সেই পীর বাবা মামাকে ঝেড়ে দেয়, একটা তাবিজ দেয়, কিন্তু কোনো ফল হয় না। মামা আগের মতোই প্রতি রাতে বেরিয়ে যায়, সেই অদৃশ্য অজ্ঞাত মহিলার সঙ্গে কথা বলে, আর মামি প্রতি রাতে না ঘুমিয়ে মামাকে পিছু করে সেই দৃশ্য গিয়ে দেখতে থাকে। যত দিন যায় মামি যেন শুকিয়ে অর্ধেক হয়ে যায়। মামি যে কয়েকজন লোক নিয়ে গেছিল মাঝের হাটে, তারা গ্রামেরই লোক, তারা গ্রামে কথা চালাচালি করে, আর আমার মামা আর মামি এক হাসির পাত্র হয়ে ওঠে সারা গ্রামে। অনেক দিন ধরে এই লাঞ্ছনা সহ্য করতে না পেরে আমার মামি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপরেও কিছু ঠিক হয়নি। এরপর আমরা বহু চেষ্টা করার পরেও মামাকে ঠিক পথে আনতে পারিনি, আর সেও আজ কয়েক বছর আগে মারা গেছেন। কেমন লাগলো বলো তোমাদের আজকের ঘটনাটা? জানি ঘটনাটা একটু ছোট হয়ে গেল, তবে আমার মনে হয়েছে যে ঘটনাটা একটু অন্যরকম। ফারুকি বেগমকে থ্যাংক ইউ আরেকবার। এখানে সবাইকে বলে রাখি যে আমি ফারুকি বেগমের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি তার সাথে, যে তার ঝুলিতে কিন্তু প্রচুর ঘটনা রয়েছে, কেননা তিনি একেবারে প্রত্যন্ত গ্রামে ছোটবেলা থেকে মানুষ হয়েছেন, এবং তাই এই বয়োজ্যেষ্ঠ লোকেদের কাছে কিন্তু প্রচুর ঘটনা থাকে স্টকে, যেগুলো কিন্তু আমাদের কল্পনার বাইরে। ঘটনাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কিরকম লাগলো। তোমরাও ঘটনা পাঠাতে পারো pretpokkho@gmail.com-এ, অথবা প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সেও ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। ঘটনা রেকর্ড করেও পাঠাতে পারো মেলে, আর সেই রেকর্ডিং যদি ভালো কোয়ালিটির হয় আমি সেই ঘটনা সরাসরি শোনাবো আমাদের এই চ্যানেলে। ফিরে আসবো পরের সপ্তাহে একটা জমজমাট ঘটনা নিয়ে। ততক্ষণের জন্যে তোমরা সকলে ভালো থেকো। আমি রাজ তোমাদের জানাচ্ছি, লাভ ইউ অল, টাটা।